ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি উদ্যোগে কচুরিপানা থেকে তৈরি হচ্ছে জৈব সার জলকমল নামের এই সার ব্যবহারে রাসায়নিক সারের প্রয়োগ অন্তত পঁচিশ ভাগ কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মান্নান হেমেলের তথ্য ছবিতে ডেস্ক নদ নদী হাওর আর ডোবানালায় কচুরিপানার বংশবৃদ্ধি দ্রুত ঘটে এক পর্যায়ে তা জঞ্জালে পরিণত হয় এসব আগাছা কোথাও কোথাও ব্যবহৃত হয় গবাদি পশুর খাদ্য হিসেবে কেউ কেউ ব্যক্তি পর্যায়ে এ দিয়ে আসবাব তৈরির উদ্যোগ নিয়েছেন তবে এখন এই কচুরিপানায় তৈরি হচ্ছে মোড়কজাত জৈব সার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন এই সার তৈরির উদ্যোগ নিয়েছে পাইলট প্রকল্প হিসেবে বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত সারের নাম দেয়া হয়েছে জলকমল ২৬ জন ডিলারের মাধ্যমে এই সার বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে চাষীরা জানান রাসায়নিক সারের চেয়ে এর দাম কম পঞ্চাশ কেজির বস্তা দুইশো টাকা এই সার ব্যবহারে ফসলও ভালো পাচ্ছেন তারা ভালো হয়েছে অনেক ফসল ফসল উন্নত কৃষি কর্মকর্তা জানান সার উৎপাদনে কচুরি পানার সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে নজর রাখতে হয় ফেলে দিতে হয় কচুরি পানার নিচের কালো অংশ এরপর পাতা সহ বাকি অংশ নির্দিষ্ট পরিমাণে স্তূপ করা হয় প্ল্যান্টে এর সঙ্গে পরিমাণ মতো মেশানো হয় ছত্রাক অল্প পরিমাণে রাসায়নিক সার ও চুন আমাদের সারগুলো তৈরি হইতে লাগে আপনার তিন মাস এই প্ল্যান্টটি তৈরি করতে আমার দশজন কৃষক রয়েছে আমি প্রশিক্ষণ করে দশজন কৃষক দিয়ে এই কচুর দিয়ে এই প্লান্টটি আমি তৈরি করেছি এ পর্যন্ত আমাদের পাঁচ টনের উপরে বিক্রি হয়েছে এবং আমরা যে সার রয়েছে আমাদের পারিবারিক পুষ্টি বাগান রয়েছে তাদেরকে আমরা আমরা তো কৃষকদেরকে দিয়ে থাকবো উৎপাদন বাড়াতে দশটি প্ল্যান্ট স্থাপন ও বাণিজ্যিক ভাবে বিপণনের পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ শুরু করার পরে দুই মাস পরে আমরা সেই জৈব সারটি পাই এবং এসেছে আপনার স্ট্যান্ডার্ড জৈব সারের আছে আমাদের কচুরিপানা থেকে উৎপাদিত জৈব সারে সবগুলো উপাদানই রয়েছে প্রতি প্ল্যান্ট থেকে যদি পাঁচ টন প্রতি মাসে পাঁচ টন করে বিক্রি করতে পারি তাহলে আপনার দশটি প্ল্যান্ট থেকে পঞ্চাশ টন আমরা জৈব সার প্রতি মাসে বিক্রি করতে পারবো তো প্রতি মাসে যদি পঞ্চাশ টন জৈব সার আমরা বিক্রি করতে পারি তাহলে সেটা প্রায় এর টোয়েন্টি রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হবে না এরই মধ্যে উদ্ভাবনী মেলায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে গত ডিসেম্বরে শুরু হওয়া এই প্রকল্প মাছরাঙা নিউজ ডেস্ক